বিনিয়োগের আহ্বান নিয়ে আজ থেকে যুক্তরাষ্ট্রের চারটি শহরে শুরু হচ্ছে বাংলাদেশ রোড শো দি রাইজ অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শীর্ষক এই রোড শোটি সোমবার থেকে সাত দিন ব্যাপী নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হবে। সোমবার নিউ ইয়র্ক থেকে শুরু হচ্ছে এই রোড শো, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই যে আয়োজনটি হচ্ছে বাংলাদেশ রোড শো, এটি কিন্তু আমেরিকায় প্রথমবারের মতো এই আয়োজনটি হচ্ছে এবং এটির আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তারা কিন্তু আমেরিকাতে প্রথমবারের মতো হলেও বহির্বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যেখানে অনেক প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশে বিনিয়োগের একটি পরিবেশ রয়েছে, সেই সব দেশগুলোতে কিন্তু এর আগেও তারা এই বাংলাদেশ রোড শোটি করেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে শেয়ার বাজার, পুঁজিবাজার, শেয়ার মার্কেট রয়েছে, সেই শেয়ার মার্কেটে যেন বিদেশিরা বিনিয়োগ করেন, পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তারা যেন বিনিয়োগ করেন। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক ঘাটতি রয়েছে অনেক বেশি। বাংলাদেশের নানান ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস খাত, কিন্তু যে রপ্তানি খাত, সেটি কিন্তু এই যুক্তরাষ্ট্রেই কিন্তু তারা কিন্তু আমদানি করে থাকে বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যক গার্মেন্টস পণ্য রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে। নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি গভীর নিবিড় সম্পর্ক রয়েছে বাংলাদেশের প্রতি, এবং বাংলাদেশের অর্থনীতিতে এই যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে প্রবাসীদের যে ভূমিকা রয়েছে, সবভাবেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তারা এই রোড শোর আয়োজনটি করছে, এবং এই রোড শোটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বড় চারটি শহরে, বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক শহরে এখানকার যে স্থানীয় সময় সেই সময় অনুযায়ী সোমবার সকাল থেকে দিনব্যাপী এখানে এই সম্মেলনটি হবে, এবং তারপরে হবে হচ্ছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে, সেখান থেকে এই রোড শোটি যাবে হচ্ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, এবং সেখান থেকে অন্য আরেকটি শহর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালি, সেখানেও হবে রোড শো। এই যে সাত দিন ব্যাপী রোড শো, সেখানে কিন্তু বাংলাদেশের সেই মন্ত্রী পর্যায়ের সচিব এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতির যারা বিশেষজ্ঞ রয়েছেন, শিল্পপতি রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন, ব্যাংকাররা এসেছেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় শিল্প গোষ্ঠী জায়ান্ট ওয়ালটন গ্রুপের, ওয়ালটন হাইটেকের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার গোলাম মুর্শিদ, তাকে আমরা পেয়েছি, তিনি এই অনুষ্ঠানে, এই রোড শোতে এসেছেন। আপনি একটু বলবেন যে আপনাদের এই আয়োজন সম্পর্কে প্রথমে একটু বলবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসছি রোড শোতে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে আয়োজনে আমাদের যে রোড শো, রোড শোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় জায়গা, এই সম্ভাবনাময় জায়গাটা আমাদের এর আগে কখনো এরকম আয়োজন হয় নাই। সো এইবারই ফার্স্ট আয়োজন হচ্ছে, স্পেশালি আমেরিকাতে প্রথম একটি আয়োজন। সো আমেরিকার মতো জায়গাতে, ইউএসএর মতো জায়গাতে বাংলাদেশের যেই প্রতিভা, বাংলাদেশের যে পটেনশিয়ালিটি, সেটা প্রুভ করার জন্যই আমাদের এই রোড শোর আয়োজন। এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান শিবলি রুবায়েত স্যারকে, ওনার একক উদ্যোগে আসলে ব্যাপারটি সম্ভব হয়েছে আর কি। আর সবচেয়ে সুখের ব্যাপার হচ্ছে স্বাধীনতার 50তম বছর, এই 50তম বছরে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে রোড শো যে শুরু হয়েছে, এইটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সূচনা। আমি মনে করছি এই রোড শো থেকেই বাংলাদেশের আগামীর পথ চলা আরও সুন্দর হবে। আর ওয়ালটনের পক্ষ থেকে, ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আমাদের 10 জন সদস্যের আমরা একটা টিম এসেছি। আমাদের ওয়ালটনের, ওয়ালটন ব্র্যান্ডের বাংলাদেশের যেই খ্যাতি ছড়িয়ে বিদেশে যাওয়ার যে সুপরিকল্পনা, সেটা আমরা ইউএস মার্কেটেও আমাদের সে ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই উদ্দেশ্যে আমাদের আশা, আমাদের মার্কেটিং টিম আসছেন এখানে, তারা রিসার্চ করবো। পার্সোনালি আমিও এই মার্কেট দেখার পরে হয়তো আমরা একটা অবজারভেশন দিব এক মাস পরে, যে এই মার্কেটটা কতটুকু দখল করতে পারি আমরা, কতটুকু কীভাবে আমাদের যেই
বাংলাদেশ মার্কেটে আমরা যে দক্ষতা দেখিয়েছি ওয়ালটন, সেই দক্ষতা ওয়ালটন আমেরিকার মার্কেটেও দেখানোর জন্য আমরা প্রস্তুত। সেই ব্যাপারেই আমাদের সকল কাজ খুব সুন্দরভাবে চলমান আছে এখন। আর আবারও বলতে চাই যে এই রোড শোটা কিন্তু হচ্ছে বাংলাদেশের যে আগামীর পথ চলা টেকনোলজি বেসড ইনোভেশন বেসড যে আমাদের দেশ হবে, আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় করছি, সো সব কিছু মিলিয়ে আমরা খুব আশাবাদী যে এবারে এই রোড শোর এবারে যে আয়োজনটা সেটা খুব সুন্দর একটি সাবলীল একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই রোড শো বিশাল একটা ভূমিকা পালন করবে। জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুর্শিদ, আপনারা ওয়ালটন গ্রুপ থেকে এসেছেন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানও এসেছেন, আরও কারা কারা এসেছেন যদি একটু বলবেন আমাকে। হ্যাঁ, কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যার এসেছেন, তাছাড়া এসেছেন এক্সিকিউটিভ চেয়ারম্যান বেবজা, সম্মানিত কমার্স সেক্রেটারি তপন, সম্মানিত তপন কান্তি, আর এছাড়া এসেছেন ইআরডি সেক্রেটারি, তারপর এসেছেন আমাদের সম্মানিত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সম্মানিত গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ওনার ব্যক্তিগত উপদেষ্টা, ইন্ডাস্ট্রির উপদেষ্টা সালমানের প্রমাণ সাহেব, এছাড়াও এসেছেন আমাদের বিডার চেয়ারম্যান এসেছে, সম্মানিত চেয়ারম্যান বিডা, তাছাড়াও আমাদের অনেক বিভিন্ন ব্যাংকের উদ্যতন কর্মকর্তারা এসেছেন, ইভেন আমাদের যে ইবিএলের উদ্যতন কর্মকর্তারা এসেছেন, নগদ থেকে উদ্যতন কর্মকর্তারা এসেছেন। জি, আপনারা তো কালকে নিউ ইয়র্কে এই রোড শোটি হচ্ছে, নিউ ইয়র্কের পরে কোথায় কোথায় হবে? নিউ ইয়র্কের পরে আমাদের নেক্সট রোড শো হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, এরপর হচ্ছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস, দেন তারপর হচ্ছে স্যান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালিতে। আপনাদের এই রোড শোর আয়োজনটি সফল হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার গোলাম মুর্শিদ। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। জি ধন্যবাদ। জি, আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এই সফরে রয়েছেন। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের পুঁজিবাজারে ওয়ালটন কি জায়গায় রয়েছে এই মুহূর্তে? আমি যতদূর জানি যে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইনভেস্টর হিসেবে আছি, যদিও যদি দেশীয় কোম্পানিগুলোর মধ্যে যদি হিসেব করি তাহলে ওয়ালটন সবার আগে। ওয়ালটনের উপরে শুধুমাত্র এখন আমি যতদূর জানি জিপি আছে, গ্রামীণ ফোন, কিন্তু গ্রামীণ ফোনকে আমরা যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি ধরি তাহলে পিওর বাংলাদেশি কোম্পানি হিসেবে এক নম্বরে আছে গ্রামীণ ফোন, এক নম্বরে আছে ওয়ালটন। তো আপনারা এই আয়োজনটি স্পন্সর করেছেন, এই আয়োজনটি সফল হোক। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ উদয় হাকিম, ধন্যবাদ উদয় হাকিম। কাজল আবদুল্লাহ, আপনি শুনছিলেন যে এইটি যে রাত এখন মোটামুটি রাত পের হলেই যে দিন, সেই দিনে শুরু হবে রোড শো। এই নিউ ইয়র্ক থেকে এই রোড শোটি শুরু হতে যাচ্ছে 26 জুলাই, তারপরে 28 জুলাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে রোড শো হবে, তারপরে হবে হচ্ছে 30 জুলাই ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে, এবং সেখান থেকে তারা যাবেন হচ্ছে সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালি। হচ্ছে প্রযুক্তি খাতের একটি শহর, সারা বিশ্বের প্রযুক্তির রাজধানী বলা হয় সিলিকন ভ্যালি। সেখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা কিন্তু হাইটেকের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকেও বিনিয়োগের আগ্রহী করে তোলার জন্য সেখানেও রোড শো হবে, এবং সেটি হবে আগস্টের 2 তারিখে। তারপরে এই যে সফর করছেন এই বাংলাদেশ রোড শোর যে আয়োজক, তারা বাংলাদেশে ফিরে যাবেন। এখন আমরা পরবর্তী সময়ে এই যে আয়োজনটি কেমন হচ্ছে তা আপনার মাধ্যমে, আপনার সময় সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল বাংলাদেশের রোড শো, যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো যে রোড শোর আয়োজন তার প্রস্তুতি। কাজল আবদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে যুক্তরাষ্ট্রের 4টি শহরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ রোড শো, সে খবর নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।